জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি প্রস্তাব পাস হওয়ার পরও অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী হামলায় নিহত হয়েছে অন্তত ৬ জন। পাস হওয়া যুদ্ধবিরতি প্রস্তাব বাস্তবায়নে মধ্যপ্রাচ্য সফরে আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গেল ৮ মাসে অঞ্চলটিতে এটি ব্লিংকেনের ৮ম কূটনৈতিক সফর। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ ২০ কোটি টাকার পুরস্কার। ব্লিংকেন এমন এক সময়ে মধ্যপ্রাচ্য সফর করছেন যখন ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রশ্নে অচল অবস্থা চলছে। এদিকে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব গ্রহণ করা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিয়েছেন তার দুই মন্ত্রী। এমন পরিস্থিতিতে চাপে আছেন নেতানিয়াহু।